সত্যি আজকের দিনে এরকম হবে স্বপ্নেও ভাবিনি। আজকের দিনে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমরা কেউ সেটা ভাবিনি। একসাথে 6 জন চলে গেল ছেড়ে। ছোট থেকে তাকে ছেলের মতন মানুষ করেছিল, কিন্তু খাওয়াটা বড় কথা নয়, কিন্তু চোখের সামনে এইভাবে যদি খেয়ে চলে যাই যে করে মানুষেরই খারাপ লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সবাইকে জানাই শুভ নববর্ষ, আর শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। সবাই আজকের দিনটা খুব ভালো কাটাও। আর তো এখন আমি যাব দিদির বাড়ি, তো স্নান টান করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। পয়লা বৈশাখের দিনটা পুরো দিদির বাড়িতে কাটাবো, তো সব ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কী করছি কেমন কাটছে দেখতে থাকো। চলো তাহলে রেডি হয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, এবার চলো দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি দিদির বাড়ি এসে গেছি, এসে আমি বেগুন তুলতে এসেছি, কারণ বেগুন ভাজা হবে গাছ থেকে, তাই বেগুন তুলতে চলে এসেছি। তো দিদির বাড়ি এসে মনটা ভীষণই খারাপ হয়ে গেছে, একদমই ভালো লাগছে না, কারণ দিদির বাড়িতে সবাই কান্নাকাটি করছে, বিশেষ করে দিদির শাশুড়ির তো বয়স্ক মানুষ, বিশাল কান্নাকাটি করছে, সেগুলো দেখে ভালো লাগছে না। আর এখনও মনটা খারাপ লাগছে ভয়েস ওভার করতে করতে, ভিডিওটা দেওয়ার আমার ইচ্ছাই ছিল না, তাও ভাবলাম শুরু করেছি যে গেলে যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, দেখার অনুরোধ রইল, তাহলে জানতে পারবে কারণটা কি হয়েছিল, কেন এভাবে এরম করে বললাম। তো এখন আমি সবজি কাটতে বসে গেছি, আমাকে সবজিগুলো কাটতে বলা হলো, তাই আমি কাটছি, এখন পটল কাটছি। আর এদিকে দেখো ভূতু নতুন ড্রেস পরেছে, পয়লা বৈশাখে পরতেই যায়নি গরমে, তো ওর অনেকগুলো ড্রেস হয়েছে, সবাই দেওয়া হয়েছে, ওর মা দিয়েছে, আমরা দিয়েছি, আরও মাসিরা দিয়েছে, তো এখন একটাই পরেছে। বিকেলে তো আমাদের অনেক কিছুই প্ল্যান ছিল, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, এমনিতেই প্রচণ্ড গরম, তাও ভেবেছিলাম যাবো সন্ধ্যেবেলার দিকে, কিন্তু মনটা ভালো নাই তো তাই। আর এদিকে দেখো দিদি রান্না করছে, দিদির সব রান্না হয়ে গেছে, তো আমাকে বলেছে চিকেনটা রান্না করতে, আমি তাই চিকেন রান্না করতে চলে এসেছি। তো কেন জানি না আমাকে এলে আমাকে চিকেনটা রান্না করতে বলে, আমি অতটাও ভালো রান্না করতে পারি না, তাও বলে ভালো লাগে, তার জন্য আমি রান্না করছি। তো আমার চিকেনটা দিয়ে কষানো হয়ে গেছে, কষানো বলতে কি মশলাটা এখন দিচ্ছি আমি, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এইভাবে তোমরা দেশি মুরগি রান্না করে দেখবে ভালোই খেতে লাগে। অনেকে কি করে মশলা আগে কষিয়ে নেই তারপরে মাংসটা দেয়, কিন্তু আমি দেশি মুরগির ক্ষেত্রে আগে মাংসগুলো দিয়ে নিই, পেঁয়াজটা ভেজে তারপরে মশলাগুলো অ্যাড করি, বাট আমি ম্যারিনেট করে রেখে দিয়েও করি, অনেক রকমভাবেই করা যায়। আজকে এইভাবে করতে ইচ্ছা গেলো তাই এইভাবে করেছি। মাংসটা ভালোই ট্রেস হয়েছিলো, কিন্তু খাওয়ার মতন কেউ অবস্থায় ছিল না, তাও সবাই আমরা আসার কথা ছিল বলে এত কিছু রান্না হয়েছে। এদিকে মাংস হচ্ছে আর এদিকে মাছ হচ্ছে, মাছগুলো ভাজা হচ্ছে, কারণ মাছের ঝাল হবে, এখান থেকে মার জন্য খাবার যাবে, মার জন্য আর বাবার জন্য খাবার যাবে, ওখানে মা বাবাকে রান্না করতে বারণ করা হয়েছে। আমার মা মাংস খায় না, তার জন্য মাছ হচ্ছে মায়ের জন্য, আর সব রান্না হয়ে গেছে, এখানে চিকেন কষা হয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, আর পুঁই শাকের তরকারি বড়ি দিয়ে, আর আমের চাটনি, ব্যাস এটুকুই হয়েছে। এটুকুই করার মতন ইচ্ছা ছিল না, দিদিকে অনেক করে বারণ করলাম করতে হবে না, দিদি বলল না তোরা এসেছিস আবার অনেককে বলা আছে তার জন্য। আর এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, দিদির শাশুড়ি কিছুক্ষণ আগে খেয়েছে, উনি খেতেই চাইছিলেন না, এত কান্না করছে খেতে খেতে, আমাদেরও খাওয়ার ইচ্ছে ছিল না, তাও তো খেতে তো হবেই, তাই খেতে বসলাম সবাই মিলে। আর কারণটা হচ্ছে আমার দিদিদের 10টা মুরগি ছিল, তো 7খানা ছিল, 3টে এর আগে একটাকে মেরে দিয়ে গেছিলো ভামে এসে, আর 2টো বিক্রি করা হয়ে গেছে, আর 7টা মোট মুরগি ছিল, তার থেকে পয়লা বৈশাখের জন্য আজকে রান্না করার জন্য একটা ধরে রেখেছিলো, আর বাদবাকি সব মুরগির ঘরে ছিল। এমনভাবে মুরগিগুলোকে শেয়ালে এসে খেয়ে গেছে, তোমরা দেখলে তোমরাও কেঁদে ফেলবে, এমনভাবে খেয়েছে, খুবলে খুবলে শুধু ঠ্যাং পড়ে রয়েছে, গলা পড়ে রয়েছে, মুরগিগুলো ওয়েট ছিল প্রায় 2 কিলোর ওপর, কিন্তু খাওয়াটা সত্যি বড় কথা নয় মুরগির জন্য। হয়তো তোমরা ভাববে একটা মুরগির জন্য কেন এইভাবে কাঁদছে, যে কোনো পশু পাখি কেউ যদি মন থেকে মানে যত্ন সহকারে তাকে ছেলের মতন করে মানুষ করে তার জন্য অবশ্যই কষ্ট হবে, আর সেটাই হচ্ছে। এটা খোলাখুলি বলে দিলাম, তোমরা যেন কেউ বাজে কমেন্ট করো না যে একটা মুরগির জন্য এরমভাবে কান্না করতে হবে।
আর সেটা তো গেলই। আর রাত্রির বেলা আবার আমার বাবারও খুব শরীর খারাপ, হাই প্রেশার, প্রচুর প্রেশার বেড়ে গিয়েছিলো। বাবার জন্য খুব মানে চিন্তা হচ্ছিলো, টেনশনে ছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। এইটাই আমি তোমাদেরকে বলছিলাম বিকেলবেলা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্লিজ তোমরা কেউ খারাপ কথা বলো না কমেন্ট করে, এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, কিছু মনে করো না। এমনিতেও আমার মন মেজাজ এখনও ঠিক নেই, তাও ভিডিওটা করেছি। সবাই ভালো থেকো।